তোমাদের আইপিএলে উঠে এলো এপিডি ভিলিয়ার্স। হ্যাঁ বন্ধুরা, এপিডি ভিলিয়ার্স উঠে এলো আইপিএলে। তোমাদের আইপিএলে কোন টিমে আসলো এপিডি ভিলিয়ার্স? সে কি কলকাতায় আসছে প্লেয়ার হিসেবে কিংবা মেন্টর হিসেবে আসছে? সব কিছু আলোচনা করবো এই ভিডিওতে। তো বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে পুরোপুরি দেখবেন। আর যদি আমাদের চ্যানেল একটি নতুন সদস্য হয়ে থাকেন, আমি চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা এবিডি ভিলিয়ার্স কিন্তু আইপিএলে আসবে এটা কিন্তু আমরা অলরেডি জানতাম, কিন্তু কোন টিমে আসবে সেটা কিন্তু আমরা জানতাম না। হ্যাঁ বন্ধুরা, এবিডি ভিলিয়ার্স কিন্তু চলে আসলো আইপিএলে, কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে নয়, এবিডি ভিলিয়ার্স আসলো আরসিবির হয়ে। হ্যাঁ বন্ধুরা, আরসিবির একজন মেন্টর হিসেবে কিন্তু আসলো এবিডি ভিলিয়ার্স। তো বন্ধুরা আরসিবি কিন্তু নিয়ে নিল এবিডি ভিলিয়ার্সকে অ্যাজ এ মেন্টর হিসেবে। তো বন্ধুরা এর দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এবিডি ভিলিয়ার্সের দায়িত্ব অনেকটা বেড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, আরসিবিতে কে ক্যাপ্টেন হবে, কে ক্যাপ্টেন হবে, কাকে কোন পজিশনে খেলাতে হবে, সব কিছু কিন্তু এবিডি ভিলিয়ার্সের হাতে চলে আসলো। সেই কারণে কিন্তু এবিডি ভিলিয়ার্সের দায়িত্ব অনেকটাই বেড়ে গেল। তো বন্ধুরা অ্যাজ এ প্লেয়ার হিসেবে কিন্তু আপনারা সকলে এবিডি ভিলিয়ার্সকে খুব ভালোবাসেন, এবং আপনারা ভাবছিলেন এবিডি ভিলিয়ার্স কলকাতা নাইট রাইডার্সে আসবে, কিন্তু দুর্ভাগ্যবশত এবিডি ভিলিয়ার্স কলকাতা নাইট রাইডার্সে আসেন। সে কারণে কিন্তু অনেকজনের খারাপ লাগতেই পারে। তো বন্ধুরা ছোট্ট একটা নিউজ নিয়েছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসতে থাকবেন। বাই বাই।